হাই ফ্রেন্ডস, জয়া ফুড হাউসে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমি এখন ভালোই আছি। তো আবার তোমাদের কাছে নতুন ইটিং শো নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নিই আজকের কী নিয়েছি। আজকের আছে ফ্রায়েড রাইস, আর আছে চিকেন কষা, আর সঙ্গে আছে স্যালাড আর টমেটোর চাটনি। তো চলো খাওয়াটা স্টার্ট করি। তার আগে বলি, তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, আর একটা লাইক অবশ্যই করো। তো চলো স্টার্ট করছি, তোমরা সঙ্গে থাকো এবং খাওয়াটা এনজয় করো। অনেকদিন পরে একটু রিচ জাতীয় জিনিস নিয়ে বসেছি। রিচ মানে ফ্রাইড রাইসটা কিন্তু খুব রিচ করিনি। দারুণ হয়েছে ফ্রাইড রাইসটা, কালারটা কিন্তু পিওর সাদা হয় না, একটা মশলা দিয়েছি সেই জন্য কালারটা এরকম হয়েছে। অনেকদিন একঘেয়েমি খাবার খেয়ে খেয়ে মুখটা বেসাদ হয়ে গেছিলো। মানে সিদ্ধ ভাত ঝোল ভাত আজকের বেশ একটু অন্যরকম খেয়ে বেশ ভালো লাগছে। খাওয়া মানুষদের শরীর খারাপ করলে মনের দিক থেকে খুব কমজোরি হয়ে যায়, কারণ খাওয়াটা হয় না। আমাদের বাড়িতে বিরিয়ানিটা বেশি হয়, আজকে করেছি ফ্রাইড রাইস, তোমাদের দাদার তাই পছন্দ নয়।
চিকেনের আমার এইটা খুব ভালো লাগে, ওটা কি আশা করি তোমরা সবাই জানো, স্টমাক। টমেটোর চাটনি টমেটোর চাটনি আমার খুব ফেভারিট সব চাটনির থেকে।
তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলের এখনও পর্যন্ত নতুন, তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, একটা লাইক অবশ্যই করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানাবে যে কীরকম ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা।